হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ঘর দুয়ারের আমার অবস্থা না যে হাল হয়ে গেছে, বিয়ে বাড়ি খাইতে খাইতে আর কি বলবো তোমাদের। আজকেও একটা বউ ভাতের নেমন্তন্ন, কালকে রাত্রে এসেছি বিয়ে বাড়ির থেকে, আসার পরে দেখো কি অবস্থা ঘর বাড়ির। ঘর বাড়ির কিছুই হয়নি গোছানো, সকালবেলা ঘুম থেকে উঠে আগেই আমি রান্না শুরু করে দিছি, কারণ ও যাবে দোকানে। দোকানে যাওয়ার আগে ওকে আগে খাওয়াই দাওয়াই পাঠাই দিলাম, তার নিগে আমার একটু দেরি হয়ে গেল। তারপরে আমি দেখো শুরু করে দিছি যুদ্ধ, ঘর দুয়ারের কি অবস্থা, ঘর দুয়ার নিয়ে আমি যুদ্ধ শুরু করে দিছি। খাটের নিচটা ভালো করে শুরেছি, দেখি অনেক অনেক গাদা গাদা নোংরা বেরোচ্ছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, কোন থেকে এত নোংরা এলো। তো কি আর করা যাবে, দুদিন বাড়ি ছিলাম না, দেখো কি অবস্থা ঘর দুয়ার। এই জন্য আমার আর যাইতে ইচ্ছা হয় না, কোনো জায়গায় যাইতে ইচ্ছা হয় না। বাপের বাড়ি কাছে হইয়া ভালোই হয়েছে, কোথাও তো আর সেরম যাই না। তো ভাবলাম এই বিয়া বাড়ি যায় দুই রাত থাইকাই আসি। তো দুই রাত থাইকে আসবার যায় দেখি আমার পরিস্থিতি কি ঘরের। তো ঘরের এমন পরিস্থিতি আমার তো আর ভাল লাগবে না। তো আমি শুরু করে দিলাম কাজবাজ, কাজবাজ করতে করতে আবার দেখো ফোন করছে। অর্ডার করেছিলাম বেডশিট, তো সেখান থেকে ফোন করছে, আবার দৌড়ায় 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 যাইতে হইলো। তারপরে সেখানেই যাইয়ে আমি নিলাম, ভাগ্যিস আমার ঘর দোয়ার সোড়াটা হয়ে আছে। তারপরে এখান থেকে নিয়ে আমি আবার বাড়ি যাব সোজা, বাড়ির থেকে আবার রেডি হয়ে আমি আসলাম আবার আমাদের বাড়ি। তো সেখানে আসার পর পিসিয়া বুনু আমি গেলাম আইসক্রিম ফ্যাক্টরিতে, আমাদের বাড়ির পাশে একদমই কাছাকাছি। এখানে ছোটোবেলায় অনেক বরফ খেয়েছি 2 টাকা করে, কী মজা লাগিছে তখন, আর এখন আইসক্রিম খাচ্ছি 10 টাকা দামের। তো যাই হোক বন্ধুরা, আমি কামড়ায় কামড়ায় খাচ্ছিলাম। আর তারপরে আমি মার সাথে চলে এসেছি গিফটের দোকানে, এখানে অনেক রকমের গিফট দেখছিলাম। তো এখানে আমি আবার বোতল দেখেছি, বোতলটা দেখে আমার এত পছন্দ হয়েছে কালারটা, তো নিয়ে নিলাম এক সেট, লাগেই বোতল টতল ঘরে। তো এইভাবে আমার টাকাগুলো ধ্বংস হয়, কি আর বলবো, আমি একটা টাকাও হাতে রাখতে পারি না, শুধু এই বোতল নেব, বেডশিট নেব। আজকের দিনের মধ্যে আমার হাত থেকে 2000 টাকা বেরিয়ে গেল, কি আর করবো, আমার বেরিয়ে গেছে। তারপরে আমার কি খারাপটাই না লাগলো, কি আর বলবো, কিন্তু পেতেছি বেডশিটটা হেভি লাগতেছে, ঘরটাই মনে হইতেছে অন্যরকম। আর দেখো আমি এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দেই, আর এই পুচকিটা দেখো কি টনটনা, 2 মাস হলো বয়স, তার কুতকুত করে তাকানোর ভাবটা দেখেছো, ওনাকে কত বুড়ি 1 বছরের এরম লাগতেছে দেখিয়া। তো বিকালবেলা ওকে নিয়ে একটু দেখো আমি সামনাসামনি একটু ভিডিও করছিলাম, সেলফি ভিডিও করে নিছিলাম। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলাতে আমার পিসি কাকি বুনু মা এসেছিলো, তারপরে আমি একটু কফি করলাম, ওদেরকে একটু কফি দিলাম, আমি একটু খেলাম, তারপরে বিয়ে বাড়ি গেলাম। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও, সম্রাটটাও গেছিলো কিন্তু ওই বিয়ে বাড়িতে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।